আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর পরে ওয়া ওয়াসাইনা আল আল্লাহ আদেশ দিচ্ছেন পৃথিবীর সন্তানদেরকে আদেশ দিচ্ছেন তোমাদের মা বাবার ব্যাপারে তোমরা সতর্ক হও আল্লাহ তাআলা বলেন হামালাতু উম্মুহু ওয়হানা আলা নালা ওয়ফিসালুহু ফি আমাইন কেন না তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভ ধারণ করেছেন মার কি পরিমাণ কষ্ট এটার ব্যাখ্যা দেওয়ার সময় সুযোগ নাই আপনারা বহু আসুন ব্যাপারে আমি শুধু জাস্ট আয়াতগুলো তর্জমা বলছি কষ্টের পর কষ্ট ধৈর্য ধারণ করে তোমার মা তোমাকে পৃথিবীতে ভূমিষ্ট করেছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরলি তোমার মা বাবা তোমার উপরে তোমার মা বাবা তোমার জন্য কষ্ট করেছেন বিশেষ করে তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ব ধারণ করে ভূমিষ্ঠ করেছেন এরপরে আল্লাহ বলেন অন্তত দুইটা বছর পর্যন্ত তুমি তোমার মার বুকের দুধ পান করেছ এ বান্দা অতএব আনিশ করলি এই ব্যবস্থাটা আমি করেছি বিদায় তুমি আগে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আনিস করলি আমার প্রশংসা আমার কৃতজ্ঞতা প্রকাশ করার পর তুমি তোমার প্রকাশ তুমি জানো না তোমার মা বাবা তোমার জন্য কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে তোমার বাবা তোমাকে জায়গা দেয় নাই তোমার বাবা তোমাকে সম্পদ দেয় নাই এই জন্য মা বাবার ওপরে তুমি অসন্তুষ্ট কেন অসন্তুষ্ট হবে তোমার মা বাবার মাধ্যমে যে তুমি দুনিয়াতে আসছ এটাই তো সুক্রিয়া আর কি চাও তুমি তোমার মা বাবার কাছে কথা বলেন না কেন আপনারা আল্লাহ যে আপনাকে মানুষ হিসেবে আমাকে আপনাকে পাঠাইছেন দুনিয়া এটাই তো যথেষ্ট আর কি দিত আল্লাহ আমাকে ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এজন্য আল্লাহ তাআলা বলেন আনিশকুরলি ওয়ালিদাইক বান্দা এই জন্য তুমি আমার প্রশংসা করো আমার শুক্রি আদায় করো পাশাপাশি তুমি তোমার মা বাবা শুক্রিয়া আদায় করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলেগিয়াল মাসির যাই করো না করো সবশেষে কিন্তু আমার কাছেই তোমার ফিরে আসতে হবে আল্লাহর কাছে ফিরত যেতে হবে না ফিরত যাওয়া লাগবে না এরপর আল্লাহ তা বলেন আমার ওয়া ইনজা কা আল্লাহ তুশি কভি মা আলাই সালাহ কভি তবে হাঁ তোমার মা বাবা যদি তোমাকে এমন কোনো বিষয়ের আদেশ করে যেটার জ্ঞান তোমার কাছে নাই এই কথা কি শুনতেছেন হ্যাঁ খারাপ লাগতেছে কোরআনের কথা তো অনেকে শুনতে চাই না আমরা এক জায়গায় গিয়া অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি হ্যাঁ বয়ান শেষ হয়েছে পরে মাহফিলের সভাপতি সাহেব বলে যে হুজুর ও আস্ত করলেন না কি করলেন না আমি কথা বলছি প্রায় পনে দুই ঘন্টা যাওয়ার সময় সহ বলে হুজুর ও আস্ত করলেন না আমি বললাম মুরব্বী ওয়াজ আর কেমনে করে মানে আমি যে অধিকাংশ কথাগুলি একটু টান টন দিয়া বলি নাই এর জন্য সভাপতি মনে করছে যেটা টান দেওয়া বলা হয় এইটাই ওয়াজ যেটা টান ছাড়া বলা হয় এটা ওয়াজ না এরকম আইনসিটা রাখছে সভাপতি মাহফিলের আপনারা কি ওয়াজ মনে করেন কিনা আচ্ছা যাই হোক আল্লাহ হেফাজত করুক সুর ব্যবসারী ব্যবসায়ীরা সব কিছু দখল করেছে এখন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার জোরে লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার মানে হয় মুফতি আমানুল্লাহ বসন্তপুরী সাহেব না মাশাআল্লাহ হুজুর চলে আসছেন হযরত আসেন বসেন কেমন আছেন আমার ভাই আসছেন কথা বলবেন আমি তাহলে এখন ছেড়ে দাও ওই ভালো হবে নাকি নাকি শুধু অর্থটা বলবো অর্থটা বলবো আমার জন্য সুবিধা কালকে জুমাতো যাইতে পারলে বাসলাম আর কি বাসায় একটু ঝামেলা আছে তাহলে এটা অর্থটা শেষ করে যায় না অর্থটা শেষ করলে আপনারা আজকের আলোচনাটা বুঝতে পারবেন আল্লাহ তা বলেন ওই যা হা আলা উ তুশি ডেকে বি মা তোমার মা বাবা যদি এমন কোন বিষয়ের প্রতি তোমাকে আদেশ দেয় যেটার জ্ঞান তোমার নাই অর্থাৎ তোমার মা বাবা যদি তোমাকে শিরকের আদেশ দেয় যেমন তোমার মা বাবা বলছে তুমি গিয়ে অমুক বন্ডপীরের মাজারে সিজদা দাও এটার এটার পরিণতি সম্পর্কে তোমার জানা নাই তোমার মা বাবা বলছে তোমার নামাজ পড়া লাগবে না ফরজ নামাজ পড়া লাগবে না তোমার মা বাবা বলছে রোজা রাখা লাগবে না তোমার মা বাবা বলছে জাকাত দেওয়া লাগবে না তোমার মা বাবা বলছে তোমার মুরুবিদিকে সম্মান করা লাগবে না এই সমস্ত কথা মানা যাবে না কথা বুঝতে পারছেন আল্লাহ তাআলা বলছেন ফালে আতিল হুমা বু হুমা মারু ফা ফালা আতটি হুমা ইসলামী শরীয়তের বাইরে তোমার মা বাবা যত আদেশ করে এমন কোনো আদেশ মানা যাবে না তবে অসা ফিদদুনিয়া মারুফা তোমার মা বাবা শরীয়তের বাইরেও আদেশ যদি তোমাকে দেয় তোমার মা বাবা যদি প্রকাশ্যে কোনো কুহরিতে লিপ্ত থাকে মারাত্মক কোনো গোয়াও যদি লিপ্ত থাকে তথাপিও তোমার মা বাবার সাথে দুনিয়াতে তুমি ভালো ব্যবহার করতে হবে আদেশকার জোরে বলুন আদেশকার আল্লাহ ধরেন একটা সন্তান ভালো মানুষ তার মা বাবা চোর ডাকাত জেনাকুর বেবিচার অথবা কাফের মুশরিক এই রকম স্বভাবেরও যদি হয় এই রকম স্বভাবের হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন তোমার মা বাবা যদি তোমার শরীয়তের বাইরে হুকুম দেয় এগুলো না কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না সদব্যবহার করতে হবে কথাটা কি বোঝাইতে পারছি ও ভাই আজকের সমাজে আমাদের মা বাবা কি কাফের আমাদের মা বাবা কি কি মুশরিক কিন্তু আমরা কি আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করছি আমরা মনে করছি শুধুমাত্র নামাজ রোজা হজ্জা কাতি গলি ইবাদত কিন্তু আমার মা বাবাকে যত সম্মান করা মা বাবার প্রতি এহসান করা এটা ইবাদত মনে করি না এই জন্য আপনার আমার জীবনে সুখ নেই সুখ হবেও না কখনো এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাবিউ সাবিলা আনা বা ইলাই তোমার মা বাবা যদি তোমাকে কুফরের দিকে ডাকে মা বাবার কথা শুনবা না তুমি কার কথা শুনবা কত্তাবি ইসাবিল আমান আনা বা ইলাই যে সমস্ত মানুষ আমি আল্লাহর কথা বলে যে সমস্ত মানুষ আমি আল্লাহর পথে চলে যে সমস্ত মানুষ আমি আল্লাহর ওয়াহদানিয়াতের কথা বলে তাওহীদের কথা বলে তুমি ওই সমস্ত মানুষকে অনুসরণ করো মা বাবাকে অনুসরণ করবা না কথা বুঝতে পারছেন যিনি নেককার সেই নেককার মানুষের কথা শোনা একজন বিজ্ঞ আলেমের পরামর্শ নিয়ে জীবন পরিচালনা করো এই যেই ক্ষেত্রে তোমার মা বাবা মূর্খ হয় তোমার মা বাবা যদি কুফুরির দিকে ডাকে সেই কথাগুলো শোনা যাবে না এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার এই কথা শুনতেছেন আপনারা তুম্মা ইলাইয়া মারুতি হুকুম তম নভ বি হুকুম বিমা কুমতুম তর আল্লাহ তাআলা বলেন শোনো সুম্মা অতঃপট ইউ নভ বি হুকুম সুম্মা ইলাইয়া মারুদি হুকুম তোমাদের কিন্তু অবশ্যই আমার দিকে ফিরে আসতে হবে যাইতে হবে কি না আল্লাহর কাছে ফাই ইউ নভ বি হুকুম বিমা হুমতুম টার্মালুন তখন তোমাদেরকে জানানো হবে পৃথিবীতে তোমরা যা করেছ কিছুই তোমাদেরকে জানিয়ে দাও হবে জানবে না মানুষ সব জানবে তারপরে আল্লাহ বলেন আর একটা দেখেন নির্দেশ কি দিলেন লোকমান হাকিম তার সন্তানকে সাবধান আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না এই এই পয়েন্টটা মনে আছে আপনাদের দুই নম্বর গুরুত্বপূর্ণ একটা ব্যাপার গুরুত্বপূর্ণ একটা ইস্যু দুই নাম্বার লুকমান হাকিম তার সন্তানকে দুই নাম্বার যে নির্দেশ দিলেন শিক্ষা দিলেন পারিবারিক শিক্ষা এই দুই নাম্বার শিক্ষার মধ্যে ডাক দিয়া বললেন হে সন্তান ইয়া বুনাইয়া শোনো ইন্নাহা ইনতাকুম ইসকালা হাবাতিম মিন খারদালিন ফাতাকুম ফি সখরা হে ওমর সন্তান সরিষার দানা পরিমাণ কোনো বিষয়েও যদি থাকে আর এটা ফাতাকুম ফি সখরা এটা যদি কোন পাথরের ভিতরেও থাকে আও ফিস সামা ওয়া অথবা আকাশের উপরেও থাকে আও ফিস সামা ওয়াতি আও ফিল আরদ অথবা জমিনেও যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতবিহা আল্লাহ লুকমানে হাকিম তার সন্তানকে বলছেন কোনো সরিষার দানা পরিমাণ কোনো বিষয়েও যদি এটা শক্ত কোনো পাথরের ভিতরেও থাকে অথবা আকাশের উপরেও থাকে অথবা জমিনেও থাকে যেখানেই না কেন ইয়তিবিহ আল্লাহ অবশ্যই তাকে হাজির করবেন এবং এই ব্যাপারে সম্পূর্ণ খবর আল্লাহ রাখেন আল্লাহ তো বলেন খবীর আল্লাহু আকবার জোরে বলেন না জবান খুলে বলেন আর জোরে বলেন ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ লতীফ সূক্ষ্মদর্শী খবীর এমন কোন সংবাদ নাই নিউজ নাই যেটা আল্লাহ জানেন না আল্লাহ আচ্ছা এখানে কি শিক্ষা পাওয়া যায় এই কথাটা যদি আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতেন কলেজে তো পাঠাইছেন ইউনিভার্সিটিতে তো পাঠিয়েছেন আপনার সন্তান আপনার কাছ থেকে টাকা নেয় আপনি জানেন না আপনার সন্তান কি করে আপনি আপনার সন্তানকে এই এই কথাটা শিক্ষা না দেওয়ার কারণে আপনার কাছ থেকে প্রতি টাকা নিয়ে আপনার সন্তান তার বয়ফ্রেন্ড নিয়ে পার্কে পার্কে ঘোরায় কথাটা মনে হয় এই মানুষগুলো দেখেন না এর আগে তো বারবার এদিকে থাকেন কেন এদিকে থাকেন এদিকে তাকান ধরো আপনারা ডিস্টার্ব করলেন অনেক কথা বলে মজা পেলাম না জরুরি কিছু কথা বলছি কোরআন থেকে এবার এদিকে আর কেউ ভাইছেন না তো এদিকে আর দরকার নাই আমরা যারা আছি চলতো না আমাদের চাটার দরকার আছে এই নাই চা তো একবার দিয়ে গিয়ে নিহত হয়ে গেছেন চাও তো দিলেন না

কোরআনের তাফসিরের মধ্যে চুপ করে বসে থাকতে হয় কথা ধারাবাহিকতা নষ্ট হয়ে যেত দুই নাম্বার শিক্ষা দিলেন সন্তানকে লুকমানে হাকিম এ বাচ্চা শোন আল্লাহ রে ফাঁকি দিস না আসমানের উপরে হোক আর জমিনের নিচে হোক অথবা পাথরের ভিতরে সরিষার দানা পরিমাণও যদি কিছু থাকে এটার খবরও আল্লাহ জানে আচ্ছা এই শিক্ষাটা যদি ছোট্টবেলায় আপনার বাচ্চাকে আপনি দিয়ে দিতেন তো আপনার বাচ্চা প্রতি মাসে আপনার কাছ থেকে টাকা নিয়ে শিক্ষার নাম করে কলেজে যাওয়ার নাম করে যাওয়ার নাম করে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতো না বয়ফ্রেন্ড নিয়ে কারা করে আপনি তো জানতেছেন পার্কে পার্কে আপনার ছেলে মেয়ে বা মাসাল্লাহ স্কুলের পোশাক টশাক পরে আমার ছেলে তো কোথায় গিয়েছে কোথায় গিয়েছে জিজ্ঞাসা করলে আমার ছেলে তো কলেজে গেছে কলেজ কোথায় পার্কে একটা বাট পার বানিয়েছেন বাট পার এই বাট ইউনিভার্সিটির নাম করে মা বাবাকে ধোকা দিচ্ছে মা বাবা তো জানে না কিন্তু আপনার সন্তানকে যদি আপনি প্রথমেই শিক্ষাটা দিতেন বাবা আসমানের উপরে থাক আসমানের নিচে থাক আর পাথরের ভিতরে থাক সরিষ আর দানা পরিমাণও যদি হয় এটার খবরও এই এই কথাটা সন্তানের দেমাকে ঢুকে পড়লে সন্তানইটা এটা ভাবতো সাবধান আমার আল্লাহ যেহেতু আমারে দেখতেছে আমি আমি দুকা দিতে পারব কি পয়েন্ট মানব সভ্যতা ঠিক রাখবার জন্য সামাজিকতা ঠিক রাখার জন্য আপনার পারিবারিক বন্ধন ঠিক রাখবার জন্য কোরআনের মতো মহা ঔষধ পৃথিবীতে আর নাই আপনি খুঁজে পাবেন এই শিক্ষা আপনি পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে খুঁজে পাবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন অক্সফোর্ড বলেন হারবার্ড বলেন কেমব্রিজ বলেন পৃথিবীর কোথাও পাবেন না কোরআন যে শিক্ষা দিয়েছে হোক এটা হলো দুই নাম্বার কয় নাম্বার লুকমানে হাকিম তার সন্তানকে কয় নাম্বার ওসিয়ত করলেন দুই নাম্বার এরপরে তিন নাম্বার ইয়া বুনাইয়া আতিমুস হে সন্তান নামাজ কাयाम করো কয় নাম্বার কয় নাম্বার আপনি আপনার ছেলের গলার মধ্যে একটা বিদেশি টাই দিকে কে মনে করছেন আমি তখন বহুত বড় শিক্ষিত ছেলের বাবা অথচ এটা সারা বছর যায় একক্ত নামাজও করে না সারা বছর যায় একক্ত নামাজও করে না গর্ব করেন আপনি প্রাউড ফিল করেন অথচ লুকমানে হাকিম 3 নম্বরে আদেশ করছেন তার সন্তানকে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ হে সন্তান নামাজ কাম করো ইসলামের গুরুত্বপূর্ণ পাঁচটা বেনা এর মধ্যে দুই নম্বর কি কালিমা নামাজ রোজা হজ জাকাত দুই নম্বরটা কি নামাজ কায়েম করো নামাজ আপনার ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে আপনার ছেলে মেয়ে নামাজ জানে না নামাজ পড়েও না একই বাড়িতে থাকেন একই প্লেটে একই পাতিলের খাবার খান এখনো পর্যন্ত একই পাতিলের খাবার খাচ্ছেন আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না আপনার কোনো খবর নাই আপনি কি একজন বাবা আপনি বরঞ্চ জালিম আপনি আপনার সন্তানের উপর জুলুম করেছেন কেয়ামতের ময়দানে সাক্ষী থাকেন আপনারা সবাই সাক্ষী থাকেন এই সন্তান তার মা বাবার কলিজার মধ্যে বুকের মধ্যে পা রেখে তারপরে জাহান নামে যাবে তিন নাম্বার নির্দেশ দিয়েছেন সন্তানকে আকিমে সালাহ হে সন্তান নামাজ কায়েম করো আপনার শিক্ষা আপনি যদি আপনার সন্তান থেকে ভালো ভালো কিছু আশা করেন সন্তানকে নামাজের আদেশ করেন করবেন তো ইনশাল্লাহ সবাই নামাজের আদেশ করুন করবেন তো ইনশাল্লাহ আচ্ছা চার নাম্বার আদেশ এটা চার নম্বর আদেশ সন্তান ভালো কাজের আদেশ মানুষকে করো মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখো সবগুলোর ব্যাখ্যা তো দেওয়া সম্ভব না আমার ভাই চলে আসছে কথা বলতে পারতেছি না এটার উচিত না একজন একজন আলেমকে বসিয়ে কথা বলা কিন্তু আপনারা আলোচনাটা বুঝতে পারবেন না বিদায় আমি মানে শুধু শঙ্কিতা শেষ করছি আপনার সন্তানকে এই শিক্ষাটা দেওয়া সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো এটা আল্লাহ প্রদত্ত শিক্ষা লুকমানে হাকিম চার নম্বরে তার সন্তানকে আদেশ করেছেন সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ করোল্লা আপনার সন্তানকে বলেন আপনার সন্তান নিজেই তো অসৎ কাজের সাথে জড়িত সৎ কাজের আদেশ দিবেন করতে কি আপনি নিজেরটা তো ভালোই করতে পারেন না এগুলো করেন সন্তানকে প্রাইমারি লেভেলে এই শিক্ষাটা দেন আচ্ছা এটা কয় নাম্বার গেল চার নাম্বার পাঁচ নাম্বার অসবিনা আসবাক এগুলো করতে গেলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিজের নামাজ কায়েম করা তারপরে আপনার এর আগের যে উপরের শিরিক থেকে বিরত থাকা অন্যায় অপরাধ থেকে দূরে থাকা এই কাজগুলো করলে যদি তোমার উপরে কোনো মুসিবত আসে এই মসিবতে তুমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো আমাদের দেশে সৎ কাজে আদেশ দিলে মসিবত আসে কি না হ্যাঁ আসে কি না অসৎ কাজ থেকে নিষেধ করলে মসিবত আসে কি না এলাকার মধ্যে একটা যাত্রা পালা হবে সবাই মিলে এই যাত্রা পালা প্রতিরোধ করবেন মুসিবত আসে কিনা আসে কিন্তু এই মুসিবত আসলেও আপনার ধৈর্য ধারণ করতে হবে এটা কয় নাম্বার পাঁচ নাম্বার শিক্ষা হজরত লুকমান হাকিম তার সন্তানকে শিখালেন এরপরে দেখেন আল্লাহ তালা বলছেন নিশ্চয় কঠিন যত কাজ আছে সমস্ত কঠিন কাজগুলোর মধ্যে উপরে যে আদেশগুলো এগুলো এক ধরনের মহা কঠিন কাজ এগুলো যারা করে তারা সফল হয়ে যায় যদিও বা কাজগুলো খুব কঠিন এই প্রচণ্ড শীতের মধ্যে ফজরের নামাজ পড়া ওইটা খুব সহজ কাজ কঠিন কাজ বিপদে ধৈর্য ধারণ করা সহজ কাজ না খুব কঠিন কাজ করতে হবে আল্লাহ দান করুক এরপরে কয় নাম্বার গেল পাঁচ নাম্বার ছয় নাম্বার ওয়ালা তুসাঈর খদ্দাকালিন নাস সন্তান কে আদেশ দিলে লা তুসাঈর খদ্দাকালিন নাস শুনো মানুষের সাথে গাল ফোলায়া কথা কইলো না সমাজে এক ধরনের বিয়াদব আছে মানুষের সাথে যখন কথা বলে বিয়াদবের মতো কথা বলে ছেলে মেয়েগুলো কি دماغ তার গাল ফোলা হ্যাঁ আছে না গাল মানুষের প্রতি কোনো সিম্পিটি নাই দয়া ময়া নাই গার্তের আমি তার বাবা লোক দামি দামি কাপড় চোপড় তার গায়ে এজন্য তার একটা ভাবই আলাদা লুক মানে হাকিম বলছেন এই বেয়া দবী বাদ দাও বলে তুষ্যকালীন নাস সাবধান মানুষের সাথে গাল ফুলিয়ে কথা বলো না বেয়াদবের মতো কথা বলো না সুবান আল্লাহ এই যে পারিবারিক শিক্ষা ইসলাম যেটা দিয়েছে পৃথিবীতে কত রিলিজিয়ন আছে কত ধর্ম আছে আমাকে একটা ধর্ম দেখান এইভাবে সবিস্তারিত বর্ণনা করে ধর্ম শিক্ষা দিয়েছে একটা ধর্ম দেখান সম্মানিত ভাইয়েরা আমার এটা হচ্ছে ছয় নম্বর শিক্ষা লুকমান হাকিম তা সন্তানকে বলছেন বাবা কালীন মানুষের সাথে গাল ফুলিয়ে কথা বলবা না এটা একটা বিয়াদবীর লক্ষণ আর বিয়াদব সবসময় আল্লাহর রহমত থেকে মাহরুম হয় বঞ্চিত হয়ে যায় যার কাছে আদব আছে ইলিম কালাম বেশি না থাকলেও একটা সময় আল্লাহ তাকে অনেক ওপরে নিয়ে যায় আল্লাহ প্রিয় ভাই আমার সাত নম্বরে হজতের লুকমানে মানে হাকিম তার সন্তানকে বলছেন জমিনের মধ্যে দাম্ভিকতার সহিত হাট বানা জমিনে অহংকার করে হাট বানা কে দিয়েছে নির্দেশ হজরত লুকমান হাকিম তার সন্তানকে নির্দেশ দিচ্ছেন আর এই কথাটি এত পছন্দ হয়েছে আল্লাহ আরো সে বসে এই কথাগুলো বলে কোরানের মধ্যে আয়াত হিসেবে পাঠিয়ে গিয়েছেন কে আমার পর্যন্ত সারা পৃথিবীর কোটি কোটি মুসলমান ইবাদতের উদ্দেশ্যে আয়াতগুলো পাঠ করবে একজন হাফেজ এই আয়াতগুলো মুখস্থ না করে কমপ্লিট হাফেজ হতে পারে না কত বড় নসিহা সুবহানাল্লাহ আজকে আমার সন্তানকে আজকে আমার সন্তান গুলোকে নিয়ে এইভাবে নসিহার আয়োজন আমরা করি না কিন্তু লুকমানে হাকিমি নসিহা করলেন উপদেশ দিলেন সন্তানকে বললেন বাবা জমিনে অবদ্র অসভ্যের মতো চলাফেরা করো না দাম্বিকতা সই চলবা না আমাদের সন্তানগুলোকে তাকায় দেখেন তো এখনকার সমাজে আমাদের যে ছেলেগুলো এমন স্টাইলি চুল কাটছে এটা দেখলি বোঝা যায় একটা অসভ্য একটা অবদ্র কথা বলে যুবক ভাইরা রাগ করো না রাগ করো না ভাই রাগ করো না তুমি আমি কি কোথায় এক মাহফিলে গেলাম যাওয়ার সময় হঠাৎ করে আমার বাম পাশে নজর পড়ছে একটা ছেলে দোকানের মধ্যে দাঁড়ায় আছে চতুর্দিক দিয়ে চুল কাটটা ওই সামনে উপরে কত এনে কতটা রাখছে হ্যাঁ আমার মনটা চাইছিল আরে আমি একটা এর হাত পা দইরা আমি এর একটু পিটাই এরপরে আর মা বাপ রেড কি আর বলি এটা কি মানুষ জন্ম দিছেন না একটা অন্য কিছু জন্ম দিছেন হ্যাঁ রাইট মুরুব্বী বলে বাবাই কাটা এভাবে চুল নাপিতের কাছে গিয়া বলে আমার ছেলেরে কাটিং কি কাটিং হেয়ার কাটিং মেসি কাটিং এই কাটিং অর্থাৎ অভদ্র অসভ্য বাবা তার সন্তানকে বানা বানাচ্ছে মা তার সন্তানকে বানাচ্ছে অথচ এই সন্তানের কাছ থেকে শেষ বয়সে আশা করতেছে আহারি আমার ছেলে মেয়ে খবর নেই না তোমার যে লাত্তি দিয়া বের করছে নেই তো শুক্রিয়া আদায় করো অনেকে তো বেরও করে দে লাতি দিয়ে যা রুকমারে হাকিম বললেন অলা তাম শিফিল আর মারা মারাহা জমিনে যখন চলবে অভদ্রভাবে চলবে না তোমার লাইফস্টাইল তোমার পোশাক আশাক কথাবার্তা অভদ্র যেন না হয় সুহান আমাদের সমাজে এক ধরনের যুবক আছে মোটরসাইকেলের যে সিলিন্ডার আছে এই যে এটারে এটা করে একটা লাগায় আর মোটা করে এলাকায় রাস্তার মধ্যে বু করে হে পুরো এলাকার সব মানুষে জানাইতেছে যে আমি একটা কমিনের বাচ্চা কমিন ছোট লোকের বাচ্চা ছোট লোক আমি সাইকেল চালাইতেছি কথা বলেন কেউ রাগ করেন না কিন্তু আমার কথা রাগ করেন না সামাজিক শিষ্টাচার নাই বিদায় বিয়া দবরা এইভাবে বিয়া দবি করতেছে অথচ এটাকে ধরে হাত পা ধরে ইচ্ছে মতো পিটাবার দরকার ছিল আর এর মোটর সাইকেল এগুলো সহ এর গলার মধ্যে বাইন্ধে হাঁটানো দরকার ছিল এটা বিয়া দবি এটা চরম বিয়া কি ভাবতেছো যুবক তুমি কি ভাবতেছো এই বিয়া গুলো করে তুমি একটা অভদ্র এই অভদ্র তুমিও তো বিয়ে করবে তোমার হবে সব কটা অভদ্র হবে করে কথাগুলো হাট হাট বলে করে আপনারা অভদ্র আছে কিনা সমাজে আছে সমাজে আছে ছোট লোক কারে বলে ছোট লোক কি কারো গায়ের মধ্যে লেখা থাকে ছোট লোক চলাফেরায় দেখবেন হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ যারা হয়ে যায় তার যে লাইফ স্টাইল চলাফেরার স্টাইল তারপরে তার কি অবস্থা কোন ঐতিহ্যবাহী ভাবে বংশ পরম্পরায় যারা বড় লোক ঠিক কিনা একেবারে বংশ পরম্পরায় বছর পর্যন্তই তারা এরকম ভদ্র পরিবারের কোনো ছেলে মেয়েকে কখনো অভদ্র পোশাক অভদ্র আচরণ করতে দেখবেন না এই পরিবারে অভদ্রতা শিখায় না সুবহানাল্লাহ এটা পারিবারিক শিক্ষা যে শিক্ষাটা হাজার লোক মানে তার সন্তানকে দিচ্ছে যেটা আমরা অ্যাপ্লাই করলে আমাদের পরিবারটা এরকম ভদ্র হয়ে যাবে সোহান অনেকে সন্তান আদি আছে এভাবে মোটর সাইকেল চালা এদেরকে বুঝান থামে এই যুবক বাইরে তোমরা তারা এখানে আছে কেউ যদি এরকম থাকো এগুলো করবা না এগুলো অভদ্রতা এমনভাবে হাইটো না যেন মনে হয় একটা মাস্তান আসতেছে মাস্তান পোশাকও পড়ছে সিরা পাড়া এই নিশিরা হেনে সিরা হেনে সিরা এই বিশাল কিছু কি কিভাবে আসতেছে মানুষ না জানো আর তাও বোঝা যায় না মানুষ দেখলে ভয় পায় হ ভাই এরকম প্রাণী আছে কিনা সমাজে কথা বলেন এরকম প্রাণী আছে কিনা যুবক ভাইরা তোমরা তারা এইভাবে চুল কাটছো এই চুলগুলো কালকে সমান করে ফেলবা ভদ্র মানুষের মতো রাখবা রাজি আছো ইনশাল্লাহ রাজি আস আল্লাহ তো ফিক আচ্ছা এটা কয় নাম্বার গেল হ্যাঁ সাত নাম্বার গেছে এটা সাত নাম্বার কয় নাম্বার শিক্ষা সাত নম্বর এরপরে আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ কোনো মুখতাল কোন ফাখুর কোনো অহংকারী কোনো দাম্বিককে পছন্দ করেন না আল্লাহ কোনো অহংকারী বিয়াদবকে পছন্দ করে না কয় নম্বর গেল সাত নম্বর আট ফি অক্সিড মাসিক তুমি যখন চলাফেরা করবে জমিনের মধ্যে পন্থা অবলম্বন করো আল্লাহ না কে কে বলেছেন বলেছেন আল্লাহ বলেছেন মূলত কথাগুলো লোক মানে হাকিমের আল্লাহ নিজের মুখ দিয়ে উচ্চারণ করে কথাগুলোকে দামি বানিয়ে দিলেন লোক মানে হাকিম সন্তানকে বলছেন অক্সিড ফি অক্সিড ফি মাসিক তুমি যখন জমিনে চলাফেরা করো মধ্যম পন্থা অবলম্বন করো অতি বাড়াবাড়ি করবে না আবার এমন মিন 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 করে হাঁটব না যে তোমারে মানুষ অসুস্থ মনে করে এরকমও না হাদিসের মধ্যে আসছে মানুষের লাইফস্টাইল কেমন হবে মুমিনদের মু তুমি মধ্যম পন্থা অবলম্বন করো সবকিছুর ক্ষেত্রে পোশাক আশাকের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে তোমার অর্থনৈতিক হাজার কোটি টাকার মালিক ইচ্ছা করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলো না এভাবে করা যাবে না তুমি সম্পদের সুষম বন্ধন করতে হবে এবং সুষমভাবে জীবন পরিচালনা করতে হবে বাড়াবাড়ি করা যাবে না ছাড়াছাড়ি করা যাবে না সুভ আনন্দ সুভায়নন্দ এটা কয় নাম্বার গেল আট নাম্বার অক্সিড ফি মাসিক তুমি জমিনের মধ্যে চলাফেরা করো মধ্যম পন্থা মনে থাকবে ইনশাল্লাহ নয় অগ্নীয় স্বতিক আওয়াজ কি নিচু করো আওয়াজ কি নিচু করাল নিশ্চয় কর্কশ আওয়াজের মধ্যে সবচেয়ে কর্কশ আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ গাধার মূট কথা হচ্ছে এটার তুমি যখন কথা বলো গাধার মতো কর্কশ করে কথা বলো না বিনয়ী নম্র সুন্দর ভাষায় কথা বলো সুবহানাল্লাহ বলবি আপনার সন্তান কেমনে মানুষের সাথে কথা বলবে এই শিক্ষাটা কোরআন দিয়ে দিছে। ওয়াক্তুদ মিন আওয়াজ নিচু করো নম্র করো বিনয় করো ইন্না আনকারাল আসওয়াত হামিদ গাধার আওয়াজ জমিনের সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ গাধার মতো কথা বলবা না আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে কথা বললেই না তার চেহারায় ভদ্রতা নম্রতা বিনয় আছে না কথাবার্তায় বিনয় আছে আছে না কিছু মানুষ ক্ষমতার বাহাদুরি করেন টাকা পয়সার গরম দেখান মানুষের সাথে এগুলো চিরদিন কারো কাছে ছিল না থাকে না থাকবেও না কোনো দিন অতএব জীবনের মধ্যম পন্থা অবলম্বন করেন কোন পন্থা কয় নম্বর শিক্ষা গেল নয় কয় নাম্বার আবার রিপ্লি করতে পারবো না ভাই সময় চলে যাবে আমি আপনাদেরকে শেষ করলাম এই নয়টা শিক্ষা আপনি আপনার সন্তানকে দেন এই নয়টা শিক্ষা দিলে ছেলে মেয়ে আপনাকে ছেড়ে পালাবে না অস্ট্রেলিয়ায় যাবে না আর আপনার মাতার মধ্যে নিজেও আর নিজে পিস্তল ঠেকিয়ে গুলি করা লাগবে না আগে সন্তানকে মানুষ করেন আমার মা আমার বাবা এ আমার আমেরিকা যাওয়ার দরকার নাই আমার অস্ট্রেলিয়া যাওয়ার দরকার নাই আমার মা যদি আমার সামনে থাকে আমার মা আমার অস্ট্রেলিয়া আমার মা আমার আমেরিকা আমার মা আমার সবকিছু আমার মা পায় নিচে আমার জান্নাত কিসের দুনিয়া আমার মার ক্ষেতমত করব আমার বাবার ক্ষেতমত করব। আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হবে আমি জান্নাত পাব এগুলোর দরকার নাই ঠিক কি না আল্লাহ তৌফিক দান করুক হ্যাঁ তার মানে এই না যে আপনি অস্ট্রেলিয়া যাবেন না কানাডায় যাবেন না আমেরিকায় যাবেন না আমি এটা বলছি না কিন্তু আপনি আমেরিকায় গিয়ে মা বাপকে ভুলে যাবেন আপনি লন্ডন গিয়ে মা বাপকে ভুলে যাবেন এই রকম লন্ডন যাওয়ার দরকার নাই আল্লাহ বুজ দান করুক আমার কথায় কষ্ট পেয়েছেন ডাক করেছেন এই যে সামাজিক শুদ্ধিকরণের আয়াত এটা সমাজের মধ্যে যেন আল্লাহ তালা আমরা সবাই মিলে এই বিষয়গুলো বাস্তবায়ন করতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার সন্তানদেরকে যেন আমি আল্লাহর দেওয়া এই শিক্ষাগুলো লোকমানে হাকিমেরি জ্ঞান কথাগুলো আমাদের সন্তানদেরকে যেন আমরা বুঝাইতে পারি তারাও যেন আমান করতে পারে বংশ পরম্পরায় নিজেরাও চেষ্টা করবেন আল্লাহ তাও দান করুক বলোন আমিনা আলহামদুলিল্লাহ